আজ আমরা এলসিএম এবং এইচসিএফ বের করার কুইক প্রসেস শিখব। দেখো তোমরা আগে কিভাবে শিখেছো, ধরো আছে 20 আর 25, ফার্স্ট আমরা এইচসিএফ বের করা যাচ্ছে। আমরা কি করেছি, ডিভিশন মেথডে 20 দিয়ে 25কে মানে ছোটটা দিয়ে বড়টাকে ডিভাইড করেছি। এবার এই 5 রইল, এই 5 কে আবার এই 20 কে 5 কোসা 20 মিলে গেল। তখন আমরা কি করেছি, লাস্ট টাইম যেটা দিয়ে আমরা ডিভাইড করেছি সেইটা হচ্ছে আমাদের আনসার, মানে এখানে HCF 5। আর LCM এর মানে আমরা কি করেছি, ফ্যাক্টরাইজেশন করেছি। প্রথমে 20 কে করেছি 20 = 2 × 2 × 5, এবার 25 কে করেছি, 25 কে কত দিয়ে হয়, 5 5 5 25। তাহলে 25 = লিখবো কত, 5 × 5। এবার ফ্যাক্টরাইজেশন করে আমরা বের করছি। এবার এখানে কি আমরা কি দেখলাম, কমন কি আছে এই সিরিজে, এই লাইনে এবং এই লাইনে কমন কি আছে, এই জাস্ট এই 5 কমন আছে। কমন যেটা আছে সেটা আমরা একবার লিখবো, দেয়ারফোর LCM = যেটা কমন আছে সেটা একবার লিখবো, মানে 5 একবার লিখবো। এছাড়া আর কি কি পড়েছে, এই দুটো 5 আর একটা 5, এই দুটো 2 এবং এই একটা 5 2 × 5, কত হচ্ছে, 5 × 2 = 10, আর 5 × 2 = 10 মানে 100, 10 × 10 = 100, তাহলে আমার LCM হচ্ছে 100। আমরা এইভাবে শিখেছিলাম, কিন্তু আজকে আমরা কুইকলি ফ্যাক্টরাইজেশনের সাহায্যে একবারই LCM HCF বের করা শিখব। তাহলে কি করব, একবারেই আমরা ফ্যাক্টরাইজেশন বের করব, দুটোর মধ্যে থেকে কি কমন যায়, কমন যায় জাস্ট 5 লিখলাম, তাহলে এখানে কত থাকলো, 4, এখানে কত থাকলো, 5, আর করা যাচ্ছে না, আর কোনো কমন কিছু নেই। তাহলে আমরা এখানে লিখব, অতএব HCF = যে জিনিসটা এখানে, যে জিনিসটা দিয়ে সবাইকে ডিভাইড করা যাচ্ছে সেটাই হবে HCF = 5, আর LCM = কত, LCM = এখানে যে কটা ফ্যাক্টর আছে প্রত্যেকটাকে আমরা ইউজ করব, 5 × 4 × 5 5 × 4 × 5, দ্যাট ইজ ইকুয়াল টু 5 × 20 20 × 5 = 100। ওকে, তাহলে আমাদের আগের সাথে মিলে গেল, কিন্তু আমরা কুইকলি করে ফেলতে পারলাম। আচ্ছা এবার আমরা ডিফারেন্ট নাম্বার নিচ্ছি, ধরো আমাদের আছে 18 54 210। ফার্স্ট কাজ কি আমাদের, ফ্যাক্টরাইজেশন। ওকে, তার ফ্যাক্টরাইজেশন বের করো, দেখো 8 + 1 = 9 9 3 দিয়ে ডিভিসিবল 5 + 4, মানে 9 3 দিয়ে ডিভিসিবল 2 + 1 + 3 আমরা ডিভিজিবিলিটি রুলে এটা শিখেছি। যদি তোমাদের ডিভিজিবিলিটি রুল না জানা থাকে তাহলে তোমরা আমার ডিভিজিবিলিটি রুলসের উপরে একটা ভিডিও আছে সেটা দেখে নিও, কেমন কাজে লাগবে। 3 6 3 18 3 7 = 21 0, ওকে। আচ্ছা প্রত্যেকেই আর প্রথমে করা ছিল, প্রত্যেকেই
even number. তাহলে 2 দিয়ে লিখতে হবে 2 3 plus 6 2 9 18 হচ্ছে 35 তাহলে 3 দিয়ে দুটো হচ্ছে 18 plus 5 মানে এটা হচ্ছে না তাহলে আমরা আর এগোতে পারছি না সবকটাকে যতক্ষণ কোন সবকটা থেকে কোন কমন নাম্বার বেরিয়ে আসবে ততক্ষণই আমরা HCF এর জন্য এগোব তাহলে আর আর সবকটা থেকে 3 কমন যাচ্ছে না বা কিছু কমন যাচ্ছে না সেই জন্য এইটুকুই আমাদের HCF এ আসবে তাহলে আমরা লিখতে পারি দ্যাটফর HCF ইকুয়াল টু 3 ইনটু 2 that is equal to 6 এবার LCM বের করতে হবে LCM এর জন্য আমরা যত আমরা ততক্ষণ পর্যন্ত ফ্যাক্টরাইজেশন বের করব যতক্ষণ পর্যন্ত করা যায় অর্থাৎ দুটো সংখ্যার মধ্যে থেকেও যদি বের করা যায় তবুও আমরা বের করব তাহলে 3 দিয়ে করলে এটা 1 এটা কত হচ্ছে 3 আর এটা হচ্ছে না 35 ওকে এবার আমরা কি করব আমাদের আর কোনো কমন যাচ্ছে না মিনিমাম দুটোর ভিতর থেকে কমন বের করা প্রয়োজন ছিল তাহলে এক ফ্যাক্টরাইজেশন করা যাচ্ছে না তাহলে ফ্যাক্টরস গুলো আমরা ইনটু করব তাহলে দ্যাটফর LCM ইকুয়াল টু 3 ইনটু 2 ইনটু 3 ইনটু 3 ইনটু 35 দেখো তাহলে কত হচ্ছে 35 টু 70 আর এখানে কত হচ্ছে 3 3 স্যার 9 9 3 স্যার 27 দুটোকে ইনটু করে দাও 0 থাকলো 7 7 স্যার 49 7 2 স্যার 40 40 প্লাস 4 80 ঠিক আছে 1 8 9 0 That's answer ready, yellow? The answer. Okay? Tahule Amra Shortcut Neome, HCM and HCF, Pekora Shikarela.